আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। শেজা মামনি দেখো, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। এটা আমি স্পুন নিছি শেজার জন্য, লিটল লিটল স্পুন। এই যে সে রেসিপি বানাবে মাম্মির সাথে। তো আজকে আমাদের রেসিপিস বাই শেজাস মম চ্যানেলের জন্য আর একটা রেসিপির ভিডিও ধারণ করার ট্রাই করছি ইনশাল্লাহ। তো এই রেসিপিটা খুব শীঘ্রই আমাদের রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে চলে আসবে। আপনারা এখন পর্যন্ত যারা আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি মূলত রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে আমার কুকিং রেসিপি ভিডিওগুলো দিয়ে থাকি। ওখানে আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করি না। তো আপনারা কাইন্ডলি আমার ওই রেসিপির চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করে পাশে থাকতে পারেন। আর যারা আমার ডেইলি লাইফ ব্লগ দেখতে পছন্দ করেন, বিহাইন্ড দ্য সিনারিও, আমাদের লাইফ স্টাইল, আমরা কেমন কি করছি, কখন কি করছি না করছি, তারা আমার এই জান্নাত বৃষ্টি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আজকে কি রেসিপি করছি সেটা আমি এখনই বলবো না, আপনারা একটু পরে সেটা জানতে পারবেন। তো ইফতারের আগে আমরা প্রিপারেশন নিচ্ছি আমাদের রেসিপির শুটিংটা করার জন্য, যাতে আজকের এইটা দিয়ে আমাদের ইফতার হতে পারে। কারণ একা মানুষ আসলে এত খাবার রান্না করাও মুশকিল, আর সবচেয়ে বড় কথা খেয়ে শেষ করা মুশকিল। তো এই জন্য প্ল্যান করলাম যে রেসিপির শুটিংটাই যাতে আমাদের আজকে ইফতার হয়ে যায়, সেই অনুযায়ী আমি প্রিপারেশনটা করে নিচ্ছি। আর রেসিপির ভিডিওর সময় এখন অ্যাকচুয়ালি আমি ব্লগ ভিডিওটা করতে পারছি না, পরে অন্য কোনো দিন হয়তো বা আমি বিহাইন্ড দ্য সিনারিও সব কিছু ক্যাপচার করে ট্রাই করব। যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। যদি কমেন্টস বেশি সংখ্যক পড়ে আমি অদূর ভবিষ্যতে চেষ্টা করব বিহাইন্ড দ্য সিনারিও সব ভিডিও ক্যাপচার করতে। বাট আজকে এখন রেসিপি শুরু করছি, আপনার সাথেই থাকবেন, স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে গল্পও হবে, কারণ একটু রিল্যাক্সেশনের তো দরকার আছে, তাই না? কাজ করতে করতে আসলে খুব বেশি হাঁপাই যায় মাঝে মধ্যে, রেসিপি শুটিং করতে গেলে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি। কারণ হচ্ছে এটা আমি অনেক প্রপার কি বলবো, এটাকে কি বলা যায়, মোট কথা আমি আমার ক্রিয়েটিভিটিটা প্লাস সেজার পাপা আমাকে হেল্প করে এই শুটিং এর ক্ষেত্রে, আমরা দুজন চেষ্টা করি যে আমরা যতটুকু শিখছি ডে বাই ডে ততটুকু ক্রিয়েটিভিটি এই কুকিং ভিডিওতে ফুটিয়ে তুলতে। তো সাথে থাকবেন নিশ্চয়ই। কি আপনাদের আপু কি শুট করতেছে আজকে, গেস করতে পারছেন আপনারা কেউ? অনেকেই হয়তো পেরে যাবে আমি জানি। সেজা আমার সাথে আজকে আমার কুকিং অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ও আমাকে খুব হেল্প করছে। আমি যখন মানে রেসিপির ভিডিওগুলো শুট করছি এখানে বাংলাদেশে থাকতো, তাই করতো যে ও হলো আমার সাথে দাঁড়ায় থাকতো। তো এখন ভাবছি যে যেহেতু ও আছে আর ও খুব ভিডিওতে আসতে চায় সব সময়, তো ওর ছোটখাটো ভিডিও না নিলে খুব মন খারাপ করে, তাই না মা? তখন বাবা নেই কেক দিয়ে বসার জন্য। বাবা ভিডিও নিতে চাইনি, চেয়ারে বসাই দিছে, তখন আমি স্যাড হয়ে গেছি, আমার চোখ মুখ শুকাই গেছে, তখন মানে ও কান্না শুরু করে দিছে। উনি আমার বাবা আমাদের ডোটা রেজ হওয়ার জন্য। আর এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প স্বল্প করে নিলাম, আমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আমার রেসিপির আবার শুটিং শুরু হবে। তারপরে চিকেন গুলো দিয়ে দিচ্ছি। কি তুমি ভয় দেখারে কি বলবা সেটা এখনই ইয়ে করো, ট্রাই করো। সুবিধা হয় আর কি পরবর্তীতে। বুড়ি
শুটিং কমপ্লিট হওয়ার আগে সবকিছু খেয়ে ফেলতেছে। মজা লাগছে আম্মা? মজা আছে। মজা? আচ্ছা, চিকেন পাইলে তো তোমার সবই মজা, তাই না? এই যে আসল রাধুনি চলে আসছে, সে নাকি ট্রাই করবে। বিহাইন্ড দ্য সিন আপনারা দেখে নেন, রান্না কিন্তু আসলে সেজাস মম করে না, সেজা করে, ঠিক আছে? সেজার রান্না সেজাস মম নিজের নামে চালায় দেয়। আল্লাহ, আমার রুটি বেঁকা হয়ে গেল, আমার রুটি বেঁকা হয়ে গেছে, ছাড়ো মা। হয়েছে আমার, শেষ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। কিন্তু এই যে 12টা তো বাজার দিয়ে গেল, দেখো কি করবো আমি এখন এই রুটি। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে শুটিং করা মহা দায়, এখন এই রুটিটাকে আমার ঠিক করা লাগবে, না হলে দর্শকরা এসে আবার আমাকে গালি দিবে যে রুটি ফেলতে পারেন না। যাই হোক, আসলে ভিডিও করতে হলে বিহাইন্ড দ্য সিনারিও অনেক কিছু থাকে যেগুলো ক্যামেরার সামনে আসে না, তো সেইগুলোকে আমাদেরকে আবার মেকআপ করে নিতে হয়, এই আর কি। তো এই তো আমাদের আজকের রেসিপি, চিকেন শর্মা। আপনাদের সবার অনেক পছন্দের আমি জানি, আর চিকেন শর্মা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, দ্যাটস ওয়াই বললাম। যারা চিকেন পছন্দ করে না তারা বিফ শর্মা বানিয়ে নিতে পারবে, না হলে ল্যাম শর্মা বানিয়ে নিতে পারবে, প্রসেস কিন্তু একই। আর সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের বাসায় ইস্ট থাকে না, আবার ইস্ট অ্যাক্টিভ হওয়া না হওয়া নিয়ে অনেক সমস্যা, যার কারণে শর্মার যে রুটিটা ওইটা বানাতে আমরা ভয় পাই, আর অন্য সব প্রসেস কিন্তু খুবই ইজি। তো আমি আজকের রেসিপিতে ট্রাই করেছি ইস্ট ইস্ট সবকিছু বাদ দিয়ে, বেকিং পাউডার কিংবা অন্যান্য যে জিনিসগুলো বাসায় থাকে, বিশেষ করে রমজান মাসে আমরা চপ টপ বানাইতে গেলে আটা ময়দা এগুলো তো থাকেই, তো ওই জিনিসগুলো দিয়ে আমি শর্মার যে ব্রেডটা ওইটা বানানোর ট্রাই করেছি, আপনাদের কাছে সহজভাবে প্রেজেন্ট করার ট্রাই করেছি, আর সাথে অন্যান্য রেসিপিটাও পরিপূর্ণভাবে। তো আজকের এই রেসিপিটা আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে অলরেডি আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবেন না, ওখানে এই রেসিপি লিঙ্কটা দেওয়া থাকবে, আর চাইলে আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলটা ঘুরেও আপনারা এই রেসিপিটা দেখে নিতে পারবেন। আর এটা খেতে কেমন হয়েছে সেটা এবার টেস্ট করার পালা, সেটা আপনাদের ভাইয়া বলবে এটা খেতে কেমন হয়েছে। তবে আমি একটু খেয়ে আগে উদ্বোধন করে দিই, তারপরে আপনাদের ভাইয়া বলবে আর কি। বিসমিল্লাহ। বার্গার শর্মা এই জিনিসগুলো খেতে একটাই জিনিস, সেটা হচ্ছে মুখে চুখে লেগে যায়, আর লেগে যাওয়াটাই কিন্তু মজা। মা একটু খাও। কেন সে যা অলরেডি চিকেন খাচ্ছে খালি, কিন্তু রুটিটা খাবে না, ও শুধু চিকেন খাবে। থামিতো, সে যার পাপা এখন আপনাদেরকে বলবে এটা কেমন হয়েছে, মানে আমার রেসিপি আপলোড হওয়ার আগে রিভিউ হয়ে যাবে, বুঝছেন? একদম লাইভ রিভিউ। দেখি তোমার রেসিপি রিভিউ হবে এখন। আচ্ছা, আমার তো ছিল, আমি একটু খেয়ে নি। মেয়ে খাবে না? মানে কেন তোমার এই ক্যামেরা গুলো সরাই ফেলবো? হ্যাঁ সরাই ফেলবো, তো এর ভিতরে বসে যাচ্ছে না। আমাদের শুটিং এর পরে এই অবস্থাই হয়, দু চারটা ক্যামেরা এদিক সেদিক ঘুরে বেড়াই। এখন খাই যাই। আচ্ছা আমি একটু সসটা নিবো। বাবা কেন ধরে না? রুটি বানানো কষ্ট, বাট টেস্ট আনবে হচ্ছে সস। হুম
অনেক মজা। আপনারা বাসায় এটা ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। রমজান মাসে আমরা মাঝে মাঝে শর্মা খাইতাম দেশে থাকতে, তো ইউকেতে আসার পরে এই প্রথম বানাই দিলাম। আসলে কাজের প্রেসারে আমি পারিনি, সেটা ঠিক, তবে আপনারা বানাই দিবেন, আপুরা অবশ্যই ভাইয়াদেরকে বানাই দিবেন, যাতে ভাইয়ারা মজার মজার খাইতে পারে, অ্যাটলিস্ট ইফতারিতে হোক বা রোজার শেষে বিকালে স্ন্যাক্সে, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং ভালো টেস্টি একটা খাবার আর কি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটার জন্য, তো এই যে দিয়ে দিলাম। আসলে আমি রেসিপিস বা শেফ আসমান চ্যানেলে ওইভাবে রেগুলার হতে পারিনি, যার জন্য রেসিপি দিব দিব করেও অনেকগুলো রেসিপি আমি পেন্ডিং এ রেখেছি, ইনশাল্লাহ ডে বাই ডে দিয়ে দিব। কেন মা আমরা এখন খাই দর্শকরা বলবে আপনাদের আমাদের দেখা দেখা খাচ্ছেন খেলে। আসলে এখান থেকে তো পাঠানোর কোনো সিস্টেম নাই, সো আমাদেরকে বাসায় একটু ট্রাই করে নিতে হবে। আমাকে একটু টিস্যু দাও, টিস্যু ওয়েট। কারণ হচ্ছে এটার মধ্যে সস বেশি, ওটা সস কম দিছি, এটা সস বেশি দিছি, এই জন্য বুঝছো। কাঁচা পেঁয়াজ, আমি কাঁচা পেঁয়াজ অনেক পছন্দ করি। আমরা শুটিং করে রোজায় থেকে খুবই হাংরি, খুবই ক্ষুধার্ত। ইফতার টাইম হয়ে গেছে অনেক আগেই, আমরা ইফতার করছি খেজুর শরবত আর হালকা কিছু দিয়ে, এটার জন্য ওয়েট করছিলাম আমি। আমি আসলে অন্য কিছু খাই নাই, যে এটা এটা খাবো বলে, এটা খাবো তারপরে এটা খাবো। তো কি ভালো লাগছে? আমি তরিকুল আর শোভনকে খুব বেশি মিস করছি, ওরা দুইজন থাকলে ওরা আমার থেকে বেশি বা সেজার পাপার থেকে বেশি অধীর আগ্রহে অপেক্ষা করতো যে কখন হবে কখন হবে কখন খাবো। তো তরিকুল আর শোভন, তোরা যদি ভিডিও দেখে থাকিস, তোদেরকে কিন্তু সত্যি আমরা অনেক বেশি মিস করছি। আর সিরিয়াসলি এটা অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি, মানে আমি আগে যেমন বানাইতাম ওরকমই। তোরা খালি কল্পনা করবি যে আমার হাতের মজার মজার খাবার তোরা মিস করছিস, তাইলে বুঝবি তোরা কত কিছু মিস করছিস। এখানে অনেকগুলো আছে কিন্তু কেন জানি ওর কাছ থেকে নিয়ে খাইতে আমার বেশি মজা লাগে। কেউ আবার এটাকে অন্যভাবে নিবেন না, অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর মহব্বতই এটা। আর স্বামী স্ত্রী বলে না, আমার ওকে জ্বালাতে ভালো লাগে, আবার তেমনি ওর আমাকে জ্বালাতে ভালো লাগে। তো আমরা অলওয়েজ করি কি যে আমি ওরটা খাই, ও আমারটা খাই, যে কোনো কোকের ক্যান বা কোকের বোতল খুললো আমরা এটাই করি যে দুইজনের দুটো থাকলেও আগে একটা খুলি, খুলে দুইজনা শেয়ার করে খাই ওটা, তারপরে ওটা শেষ হয়ে গেলে আরেকটা খুলি, আবার ওইটাও দুইজনাই শেয়ার করে খাই, তাই না? শেয়ারিং ইজ কেয়ারিং। তো ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটা দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মাম্মা একটু চিকেন খাবা, একটু চিকেন খাও। দেখছো চিকেন খাবে কিন্তু রুটি খাবে না, কারণ এর মধ্যে আবার পেঁয়াজ আছে, আমার মেয়ে পেঁয়াজ পছন্দ করে না।